বেগুনি বেগুনের চপ তো আমরা সবাই খাই কম বেশি বানাতেও পারি আমরা রমজানে বানাই এমনিতে সন্ধ্যায় বানাই তো এখন শীতের সিজন আর শীতের সিজানে কত রঙ বেরঙের সিম বের হয়েছে কিংবা সিম পাওয়া যায় তো হয়ে যাক সিমের একটা সিমিনি বেগুন দিয়ে যদি বানাই সেটা বেগুনি হয় আর সিম দিয়ে বানালে ছিমেনি তো নামটা আপনারা ঠিক করে দিবেন কি রাখা যায় কমেন্টে জানাবেন অবশ্যই তো দেখেন আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়ে নিচ্ছি এই রেসিপিটা করার জন্য আর একটু মোটা সিম নিতে হবে দেখেন তো সিমটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে দেখেন কিভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে এই যে যে সিমের মোটা অংশ সাইডের এটা কেটে নিয়ে ফেঁদে দেব আর এখান দিয়ে দেখে নিব যে পোকা আছে কি না তো এটা চেক করে নেব আর একইভাবে সব কেটে নেব তো কেটে নেওয়ার পরে আমি এটাকে সিদ্ধ করে নিব তো দেখেন একইভাবে সব কেটে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এখন ছিমটাকে দিয়ে দিব আর ছিমটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো নাড়াচাড়া দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি আবার একটু চেক করে নিচ্ছি যে এটা ফিফটি পারসেন্ট হয়েছে কি না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে রেখে দিব এটা ঠান্ডা হতে দেখেন নামিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিয়ে এই যে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু টিপ দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখেন তো একটা সাইডে রেখে দিয়ে আমি যে ভেজে নিব এটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব তো প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি তারপরে এক কাপে থেকে একটু বেসন আবার রেখে দিয়েছি যদি বেশি হয়ে যায় তো তারপরে হাফ কাপ চালের গুঁড়ো তার হাফ চামচ করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ মতো মরিচ হাফ চামচ হলদ দিয়েছি সামান্য কান্দারের জন্য আর আদা রসুন পেস্টও হাফ চামচ সামান্য ভ্যাকিং ছোটা আর সামান্য একটু ফুড কালার অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আর না হলে না তো না তো দেখেন শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখন পানিয়ে দিয়ে একটা মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নেব আমরা যেমন বেগুনি ভাজি আলুর চপ ভাজি ওই টাইপেরই একটা ব্যাটার বানিয়ে নেব আর চালের গুঁড়াটা যদি দেন এতে করে হয় কি এটা খুব মসমসে হবে এবং দুই থেকে তিন ঘন্টায় মস মসমসে ভাবটা থাকবে তো দেখেন ব্যাটারটা আমি কোন পর্যায়ে বানিয়ে নিয়েছি দেখে বুঝে নিতে হবে তো এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা ছিম নিব আর ব্যাটারের মাঝে দিব তারপরে আবার দিয়ে দেবো ঠিক এই একইভাবে আমি সব ভিজে উঠিয়ে নেব বিশ্বাস করেন আপুরা সন্ধ্যাটা এভাবে জমিয়ে নিতে পারেন বেগুনি তো আমরা সবাই কম বেশি খাই কিন্তু এভাবে সিজানাল সবজি সিম ছিম দিয়ে এরকম একটা বানিয়ে নিয়ে সবাইকে নিয়ে সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে সন্ধ্যাটা জুমিয়ে নিতে পারেন আর আমরা সব সময় দুপুরের ভাত খাওয়ার পরে একটা কথাই ভাবি যে সন্ধ্যায় কি খাওয়া যায় সন্ধ্যার জন্য বাচ্চাদের জন্য কী বানিয়ে নেওয়া যায় এখন যে অবস্থা যে দর দাম বাহিরের জিনিস খাওয়া তো একদমেরই বিপজ্জনক কারণ বেশি দাম যখন বাড়ে আমাদের বাহিরের জিনিসপত্রে ভেজাল ততটাই বেড়ে যায় তো আমরা একদমেরই বাহিরের জিনিস খেতে পারি না ঘরেই বানিয়ে নিতে হয় এই জন্য প্রতিদিনে দুপুরে ভাত খাওয়ার পরে সই মানে একটু রেস্টে যখন যাই তখনই ভাবি বিকেলে বাচ্চাদের জন্য কি নাস্তা বানাবো তো আজকে মাথায় এসে গেল ঝটপট এই নাস্তাটাই বানিয়ে নিয়েছি তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারাও এরকম একটা সিম দিয়ে সিমিনি বানিয়ে নিতে পারেন আর অবশ্যই নামটা আপনারা কমেন্টে জানিয়ে দিন এটার নাম কি দেওয়া যায় আর একবার হলো বাচ্চাদেরকে বানিয়ে দিবেন নিজেরাও খাবেন তো দেখা যাবে সন্ধ্যাটা খুব ভালোই কেটে যাবে তো আজকে এই যে দেখেন কত কতটা পরিমাণ মসমসে হয়েছে সেটা একবার দেখে নিতে হয় আর একটা আমি খেয়েও দেখিয়ে দিচ্ছি এতটা পরিমাণ মসমসে হয়েছে এবং ভিতরের ছিমটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখেন আমি কামড় দিয়েছি আর একটু মোটা সিমে নিতে হবে এই রেসিপিটার জন্য আজকে এই পর্যন্ত পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে কোথায় পেয়েছেন ভাই আপনারা সবাই ভালো থাকবেন